প্রতিরোধের মুখে আরো ভয়ানক তালিবান খাসনাবাদে 20টি শিশুকে অপহরণ প্রত্যেকই প্রতিরোধ বাহিনী সদস্যের সন্তান মুক্তির শর্ত আত্মসমর্পণ না হলে শিশুদের মেরে ফেলার হুমকি অশান্ত আফগানিস্তান থেকে পালানোর হিড়িক কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে মৃত্যু সাত জনের জানালো মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান থেকে ফেরানো হলো 200রও বেশি ভারতীয়কে হিন্দন ঘাঁটিতে 168 জনকে নিয়ে নামলো বায়ুসেনার বিমান সকালে দোহা থেকে প্রথমে বিমান ফিরলেন 60 জন তাজিকিস্তান হয়ে দ্বিতীয় বিমানে এলেন আরও 87 জন তালিবানের পরনে মার্কিন সেনার পোশাক হাতে অত্যাধুনিক রাইফেল আমেরিকার সেনার থেকে পোশাক অস্ত্র চুরির অভিযোগ তালিবানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে তোলপাড় শ্যামাপ্রসাদ মুখার্জির 4 দিনের পুলিশ হেফাজত বিষ্ণুপুর পৌরসভায় আর্থিক তছরূপের অভিযোগে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিষ্ণুপুরের পুর প্রধান থাকাকালীন আর্থিক অনিয়ম মহকুমা শাসকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দিলীপের উল্টো সুর লকেটের বাংলার মানুষ সবাই মিলেমিশে থাকবে বাঙালি হিসেবে বাংলা আমাদের কাছে গর্বের কালী বার্লার পাশে বসে উত্তরবঙ্গ ভাগের সওয়াল বিজেপি রাজ্য সভাপতির ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ পাল্টা ফিরহাদ হাকিমের ত্রিপুরায় জনসংযোগে জোর তৃণমূলের আগরতলার হাসপাতালে জোড়াফুল শিবিরের রাখি উৎসব পুলিশকেও রাখি পরালেন তৃণমূল কর্মীরা ত্রিপুরায় ঘাসফুলে যোগ দিলেন প্রায় 200 জন জমি দখল ঘিরে ধুমধুমার উত্তপ্ত হয়ে উঠল রানীগঞ্জের রানীশারিয়া বাঁশ লাঠি তীর ধনুক নিয়ে দুপক্ষের সংঘর্ষ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রতিরোধের মুখে আরো ভয়ানক তালিবান খাসনাবাদে 20টি শিশুকে অপহরণ প্রত্যেকেই প্রতিরোধ বাহিনীর সদস্যের সন্তান মুক্তির শর্ত আত্মসমর্পণ না হলে শিশুদের মেরে ফেলার হুমকি অশান্ত আফগানিস্তান থেকে পালানোর হিড়িক কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে মৃত্যু সাত জনের জানালো মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান থেকে ফেরানো হলো 200রও বেশি ভারতীয়কে হিন্দন ঘাঁটিতে 168 জনকে নিয়ে নামলো বায়ুসেনার বিমান সকালে দোহা থেকে প্রথমে বিমান ফিরলেন 60 জন তাজিকিস্তান হয়ে দ্বিতীয় বিমানে এলেন আরও 87 জন তালিবানের পরনে মার্কিন সেনার পোশাক হাতে অত্যাধুনিক রাইফেল আমেরিকার সেনার থেকে পোশাক অস্ত্র চুরির অভিযোগ তালিবানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে তোলপাড় শ্যামাপ্রসাদ মুখার্জির 4 দিনের পুলিশ হেফাজত বিষ্ণুপুর পৌরসভায় আর্থিক তছরূপের অভিযোগে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিষ্ণুপুরের পুর প্রধান থাকাকালীন আর্থিক অনিয়ম মহকুমা শাসকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দিলীপের উল্টো সুর লকেটের বাংলার মানুষ সবাই মিলেমিশে থাকবে বাঙালি হিসেবে বাংলা আমাদের কাছে গর্বের কালী বার্লার পাশে বসে উত্তরবঙ্গ ভাগের সওয়াল বিজেপি রাজ্য সভাপতির ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ পাল্টা ফিরহাদ হাকিমের ত্রিপুরায় জনসংযোগে জোর তৃণমূলের আগরতলার হাসপাতালে জোড়াফুল শিবিরের রাখি উৎসব পুলিশকেও রাখি পরালেন তৃণমূল কর্মীরা ত্রিপুরায় ঘাসফুলে যোগ দিলেন প্রায় 200 জন জমি দখল ঘিরে ধুমধুমার উত্তপ্ত হয়ে উঠল রানীগঞ্জের রানীশারিয়া বাঁশ লাঠি তীর ধনুক নিয়ে দুপক্ষের সংঘর্ষ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে